गुड मर्निंग फ्रेंड्स, आज के और एक नतून भिडियोते नतून भावे आमी हर्नेट मैन आमार समस्त भिउआर और सबसक्राइबार बंधुदेर जानाई सैल्यूट। आज के होच्छे 31 জানুয়ারি और आमार बउয়ের চন্দননগরে सीट पड़ेছে टेटेर, तो सेखानेই आपातत যাচ্ছি। तो बाइक आमी একাই আছি, एक्चुअली पिछने 4 চাকায় आमार बউ আছে। বউয়ের কিছুদিন আগে অপারেশন হয়েছে, সেই জন্য বাইকে করে নিয়ে আসছি না। চন্দননগরে যদি কিছু দ্রষ্টব্য স্থান দেখা যায় तो সেই উদ্দেশ্যে एक्चुअली বেরোনা হচ্ছে বাইক নিয়ে। এই হচ্ছে হাই রোড, সিঙ্গুর হাই রোড, আর এখানে একটুখানি এগোলেই হচ্ছে আজাদির ধাবা। হাই রোড দেখলি না মনের ভিতরটা বেশ প্রশান্ত করে ওঠে। देखो सामने चले जाओ। एकदम আমার চোখের সামনে হচ্ছে চন্দননগর ঘাট। তো সামনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে চন্দননগর জোড়াঘাট, আর আরেকটা ঘাট আছে হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের কাছে। गंगा हमारे पीछे जो सौधटा देखा जाच्छे जोड़ाघाट, खूब सुंदर एक स्थापत्य। तो এই জোড়াঘাট থেকে যদি এই রাস্তা দিয়ে যাওয়া যায় তো চন্দননগর স্ট্যান্ডে যে ঘাটটা আছে সেই ঘাটটা দেখতে পাওয়া যায়। আর এই জোড়াঘাটের ডান দিকের এই রাস্তাটায় চলে গেলে এখানে পাতালঘর দেখতে পাওয়া যাবে, তো আপনাদেরকে আমি নিয়ে যাব সেখানে। তো আগে চন্দননগর স্ট্যান্ডে যে ঘাটটা আছে তো সেটা আগে দেখে আসি। আমি দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার কারণ একটাই, আমার শরীর খুব একটা এতদিন ভালো ছিল না আর গলার অবস্থাও খুব খারাপ, গলা একদম বসে গিয়েছিল। তো আজকে রথ দেখা এবং কলা গাছা দুটোই একসঙ্গে হবে। এটা হচ্ছে রানীর ঘাট। তো এই রানীর ঘাটে তেমন স্থাপত্য কিছু নেই। গুগলে সার্চ করেছিলাম যে হোয়াট টু সি ইন চন্দননগর, তো সেখানে দেখিয়েছিল চন্দননগর স্ট্যান্ড ঘাট বলে কোনো জায়গা আছে। তো এখন আমার মনে হচ্ছে যেটা রানীঘাট দেখালাম এটাই হচ্ছে চন্দননগর স্ট্যান্ড ঘাট। তো এখন যাচ্ছি হচ্ছে পাতালবাড়ির উদ্দেশ্যে। পাতালবাড়ি সামনেই, যতটা সম্ভব যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে বাঁদিকে এটাই পাতালবাড়ি। তো এখানে এন্ট্রি হতে দেয় না। তো এখন আমি আছি হচ্ছে পাতালবাড়ির পাশেই, সাইডে গঙ্গা আর গঙ্গার পাশেই এই হচ্ছে পাতালবাড়ি। তো এ সম্পর্কে বিশেষ কিছু ইতিহাসে জানা যায় না, শুধুমাত্র এটুকুই জানা যায় যে পাতালবাড়ি হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে গুপ্ত সুড়ঙ্গ আছে গঙ্গার ঘাটে আসার বা গঙ্গা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার। তো সেই জন্যই এই জায়গাটা পাতালবাড়ি নামে পরিচিত। আর এই জায়গাটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতি বিজড়িত বাড়ি। পাতালবাড়িতে ওঠার পুরনো এটা সিঁড়ি ছিল, আর এটা হচ্ছে ঢোকার গেট ছিল। পুরোটাই এখন পুরো ভগ্নপ্রায়। এই বাড়ির দেওয়ালের ইঁটগুলো যদি ভালো করে দেখা যায় তাহলে এর প্রাচীনত্ব বোঝা যায়। আর উপরে কিছু একটা লেখা আছে যেটা পড়তে পড়া যাচ্ছে না, এলি এন্ডি লেন্ড এই ধরনের কোনো কিছু কথা উপরের ওই ফলকটায় লেখা আছে। और पातालबाड़ीर ये अंशटा एखन देखानो होच्छे ये अंशटा एखोनो व्यवहृत हय तबे भितरे ढुकते देय ना। विश्वकवि रवींद्रनाथ और ईश्वर चंद्र विद्यासागरेर स्मृति विजड़ित सान्निध्यधन्य पातालबाड़ी। पातालबाड़ीर एई पाशेई जे स्तम्भटा देखा जाच्छे एटा होच्छे भाषा शहीद मिनार। एर पर आपनादेरके जेटा देखानोर चेष्टा करब सेटा होच्छे नंददुलाल टेम्पल। खूब काछेई देखाच्छे एटा। नंददुलालजीर मंदिर तो एखन जेटा आपनारा देखछेन सेटा होच्छे नंददुलालजीर मंदिर 1146 साल ना सन 1146 साल तार माने एटा बहु पुरानो एक मंदिर। एखाने घुरते घुरते ही तो ये भद्रलोक के एखाने आमी पेये गेलाम। तो एनाके आमी जिज्ञासा करलाम एखानकार किछु इतिहास सम्पर्के यदि जाना जाए, कारण एगुलो तो विभिन्न जगह बा यूट्यूब बा गूगले सार्च करले खूब एकटा ए सम्पर्के विशेष किछु जाना जाए ना। तो ये भद्रलोकेर थेकेई आमी जानब। दादा आपनार नामटा बोलबेन? आमार नाम सुभाष दास। सुभाष दास जेटा बोलछिलेन आमाके बोलुन एकबार। এটা রাজা কৃষ্ণচন্দ্রের দেয়ান, ইন্দ্রনারায়ণ চৌধুরীর প্রতিষ্ঠিত 1146 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর বিভিন্ন সময়ের কালে এটা ভগ্নাবশেষ হয়ে গেছিল, আবার নতুনভাবে রিপেয়ার ফিপিয়ার করে এটা আমরা পাড়ার লোকেরাই সমস্ত দেখভাল যত্ন করি। এতে আমাদের কোনো হেরিটেজের কোনো পয়সা টরি আছে। এদিকে কষ্টি পাথরের মূর্তি ছিল কয়েক কোটি টাকা দাম, তা ইংরেজরা ওই কামান থেকে পেছন থেকে ভেঙে মূর্তি নিয়ে চলে যায়। মানে পিছন থেকে কামান মেরে মূর্তি, তার মানে কি সোনা টোনার কিছু এরকম? কোষ্টি পাথর দামি, হ্যাঁ কয়েক কোটি টাকা দাম একদম। এখন যেটা আছে এটা কালো পাথরের নর্মাল এমনি কালো পাথর। এটা এই শঙ্কর বলার দেয়াল বর্মা ওরা দিয়েছিল। তা আপনারা আসুন সবই দেয়া। अच्छा ये 350 বছরের পুরনো হয়ে হিসাব করে নিন। আচ্ছা 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 1146 হিসাব করে নিন। আর 1426 না কত হলো না? আচ্ছা ওটা কি 1146 ওটা কি ইংরাজি না বাংলা? বাংলায় আছে। আচ্ছা সেটাই, না হলে ওটা ইংরাজি ধরলে তো বিশাল এ হয়ে যাবে। মুসুলধারে জল হচ্ছে তো শুধু ওই কোণ থেকেই জল। আচ্ছা যদি প্রচুর জল হয় শুধুমাত্র সব দিকে জলটা গড়িয়ে গিয়ে, হ্যাঁ হ্যাঁ সে তো হবেই, কারণ হচ্ছে এটা আটচালাটা, এই আটচালা নয় মানে খড়ের চালের মতো না, কিন্তু মাঝখান থেকে কোনোদিন পড়বে না। আচ্ছা এইখান থেকে যে টপকানো জল কোনোদিন পড়বে না, আপনি কোনোদিনের জন্য দেখতে পাবেন। মানে এই সাইড থেকে জল পড়বে কর্নার দিয়ে, আর কর্নার আছে চারটে কর্নার দিয়ে। ইংরেজদের সময় এখানে এই যে মন্দিরটা যেটা গোলামের মূর্তিটা চুরি হয় কার আমলে বলতে পারবেন? মোটামুটি লর্ড ক্লাইভের আমলে। আচ্ছা আচ্ছা স্পটটাও দেখবেন। তো এখন যাচ্ছি মন্দিরের একদম পিছন দিকে। এটা কালক্রমে লর্ড ক্লাইভের আমলে এখানে কামানে গোলা মারা হয় পুকুরের উপর থেকে, মেরে এই মন্দিরে যে কোষ্ঠী পাথরের মূর্তি ছিল চুরি করে নেওয়া। এই স্পটটাকে এইভাবে এই জন্য লাল করে রাখা হয়েছে, তাই তো? তো আপনারা শুনলেন এটা কি সুন্দর একটা ইতিহাস। এটা একদম মন্দিরের পিছন ভাগ। আর দাদাকে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করব, আপনি দেখতে পাচ্ছেন ওই নীল নীল জায়গাগুলো লোহার কিছু একটা জিনিস দেওয়া ছিল, একটা দুটো তিনটার টানা বলতে এগুলো মন্দিরের স্ট্রাকচারটা টানা আছে একটা বডি থেকে একটা। ও আচ্ছা 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 দুর্গা পূজা হয়। তো দাদাকে আমি ধন্যবাদ জানাই এই মন্দিরের ইতিহাস আমার সামনে বলার জন্য। আর দাদা এটা বললো বলে আপনারাও এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু কথা জানতে পারলেন। তো ধন্যবাদ দাদা। নন্দদুলাল মন্দির থেকে এবার যাব হচ্ছে রক্ষিত বাড়ি। আচ্ছা কাকু রক্ষিত বাড়ি কোনটা দিয়ে যাবো একটুখানি বলবেন? তো এই হচ্ছে রক্ষিত বাড়ি। तो बाड़ीर मध्य आपातत ढुके गेছি এটা প্রাইভেট প্রপার্টি ভিডিও করতে দেবে বলে তো আমার মনে হয় না। আমি এখন আছি রক্ষিতদের রাজবাড়ি, পুরনো রাজবাড়ি। তো এটা হচ্ছে রক্ষিতদের রাজবাড়ি। তো এই রাজবাড়ির ইতিহাস আমার জানা নেই, বাড়িটা দেখতে বেশ ভালো লাগছে। একটা পুরনো প্রাচীনত্ব আছে, এগুলো সেই পুরনো দিনের লোহা। যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুর্গাচরণ রক্ষিতের বাড়ি। ইনি এখানকার জমিদার ছিলেন এবং এই বাড়িটা তারই। বাড়িটা একটা বিশাল এলাকা জুড়ে তৈরি। আর এটা হচ্ছে এই বাড়িরই পিছন দিকের অংশ, যেটা ব্যবহার হয় না বলে পুরো ভগ্নপ্রায় হয়ে গেছে। আমি রক্ষিত বাড়ি দেখালাম, চন্দননগরের একটা পুরনো বাড়ি, তবে এটা হেরিটেজ সাইট নয়। আর আগে যেটা দেখালাম নন্দদোলার টেম্পল, সেটাও কোনো হেরিটেজ সাইট নয়। তো চলুন এরপরে আর কোথায় যাওয়া যায় সেটা দেখি আমি। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপরে আমি যাচ্ছি চন্দননগরে বুড়ো শিবতলায়। তো এটা খুব একটা ফেমাস জায়গা নয়, তবুও এই জায়গাটা দেখা যেতেই পারে একটা আননোন প্লেস হিসেবে টেরাকোটার কাজ দেখবার জন্য। কোথায় এলুম রে বাবা, হাই কপাল, আচ্ছা এটা হচ্ছে বুড়ো শিবের মন্দির। এটা সম্ভবত নতুন মন্দির, তো আমি দেখতে চাইছি পুরনো মন্দিরটা। তো আশেপাশেই কোথাও হবে, খোঁজার চেষ্টা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত দেখতে পাই কি না। পাওয়া গেছে। তো এখন আমি চলে এসেছি চন্দননগরের একটা পুরনো মন্দির, পুরো শিব মন্দির। শিব এখানে নিয়ম নেই পুরো, তাই পুরো শিব মন্দির। এই মন্দিরটায় অসাধারণ কিছু টেরাকোটার কাজ ছিল, তো সেটা রক্ষণাবেক্ষণের অভাবে পুরো ধ্বংস হয়ে গেছে। উপরের দিকে টেরাকোটার কাজগুলো কিছুটা হলেও দেখা যাচ্ছে, নিচেরগুলো একদমই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমরা টেরাকোটার জন্য টেরাকোটার কাজ আমরা জানি যে বিষ্ণুপুরে হচ্ছে বিখ্যাত, কিন্তু এছাড়া গুপ্তিপাড়া এবং বাংলার আনাচে কানাচে এরকম আরও কত শত টেরাকোটা মন্দির এরকম অবহেলায় অযত্নে পড়ে আছে। ইভেন আমার বাড়ির সামনে এরকম কিছু টেরাকোটা টেম্পল আছে, তো যেগুলো এখন সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে, বা সংস্কার করার ফলে সেই টেরাকোটার কাজ আর এখন নেই, নর্মাল মন্দিরে পরিণত হয়ে গেছে। তো এই মন্দিরগুলো হচ্ছে সেই পুরনো দিনের সাক্ষী বহন করে, আর খুবই প্রাচীন মন্দির এটা। এই যে টেরাকোটাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যুদ্ধের দৃশ্য। এই ইঁটগুলো দেখলে বোঝা যায় যে এর প্রাচীনত্ব কত। এর ইঁটগুলো হচ্ছে টালির স্টাইল, তো এই ধরনের ইঁট হচ্ছে ব্রিটিশ আমলে আগে ব্যবহার হতো। এই মন্দিরটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। চন্দননগরের যে হেরিটেজ ঘাট, সেখানে যেতে যেতে পিছন দিকে এখানে একটা মন্দির পাওয়া যাচ্ছে, কিন্তু এই মন্দিরটা একটা আবাসিক ভবনের ভিতরে, তো সেই কারণে মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না। সুতরাং বাইরে থেকেই এই মন্দিরটাকে দেখে চলে যাই। এই হচ্ছে গেট, গেটের ভিতর দিয়ে ভিতরে ঢুকলেই হচ্ছে মন্দির। তো এটি একটি 9 চূড় বিশিষ্ট বা নবরত্ন একটি মন্দির, যেখানে শিবের পুজো হয়। তো রাস্তায় যেতে যেতে এটা আমার চোখে পড়লো, তাই এটা আমি ঢুকলাম, একবার দেখালাম আপনাদেরকে। তো চন্দননগরের অনেকগুলো সাইট আপাতত এখানে ঘুরলাম। তো এবারে খুব খিদে পেয়ে গেছে, তো গঙ্গার ধারেই আপাতত বসেছি একটা বেঞ্চে, তো খাবো। যতদূর দেখা যায় পরপর সারি দিয়ে বাতিস্তম্ভগুলো আছে। তো এটা একটা চন্দননগরের পুরনো একটা জায়গা, হেরিটেজ জায়গা এই গঙ্গার পাড়টা, এবং सन्धे पर एखे आसले अवश्य खूब सुंदर लागे। तो आजकल भिडियोटा एखने शेष करेছি। জানি ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, প্রথাগত নিয়মের একটু বাইরে আমি করেছি। যদি ভিডিওটা দেখে শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরে আবারও অন্য কোনো ভিডিওয়ে, ততদিনের জন্য